জাভার নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো আপনাকে ফিউচারে অনেকবারই ব্যবহার করতে হবে। প্রথম যে কাজটা আমি আপনাদের দেখাবো, কিভাবে প্রিমিটিভ ভ্যালুকে স্ট্রিং ভ্যালুতে রূপান্তরিত করতে হয়। কোন একটা প্রিমিটিভ ভেরিয়েবলের মানকে সেটা কিভাবে স্ট্রিংয়ে রূপান্তরিত করবেন সেটা দেখাবো। তারপর আবার ঠিক অপোজিটটা দেখাবো, অর্থাৎ স্ট্রিংতে কীভাবে প্রিমিটিভ ডাটা টাইপে রূপান্তরিত করতে হয় সেটাও দেখাবো। তো প্রিমিটিভ ডাটা টাইপ বলতে কী বোঝায় সেটা নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন। ইন্টিজার, ফ্লো, ডবল এই টাইপের ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমরা কীতে রূপান্তরিত করবো? স্ট্রিংয়ে রূপান্তরিত করবো। আবার রিভার্সটাও দেখবো, কীভাবে স্ট্রিং থেকে প্রিমিটিভ ডাটা টাইপের ভ্যালুতে রূপান্তরিত করা যায়। এই কাজগুলো অনেকবারই আপনাদের করতে হবে, তাই এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে প্রিমিটিভ টাইপের কোনো ভ্যালুকে স্ট্রিং ডাটা টাইপে রূপান্তরিত করতে হয় সেটা দেখাচ্ছি। নেটবিনসে চলে আসবেন, একটা ক্লাস তৈরি করে নেবেন, জাভা ক্লাস, যে কোনো নাম দিতে পারেন। আমি দিচ্ছি স্ট্রিং ডেমো সিক্স, এই নামে অলরেডি আছে, সো স্ট্রিং ডেমো সেভেন দিচ্ছি। সো আমরা কনভার্সনটা দেখবো প্রথমে, যে কনভার্সনটা প্রথমে দেখবো সেটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ থেকে কীভাবে স্ট্রিংয়ে নিতে হয় কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে। সে ফর এক্সাম্পল আমাদের একটা ভেরিয়েবলের ভ্যালু আছে ইন্টিজার এক্স ইকুয়াল দিয়ে দিচ্ছি, বা ইন্টিজার আই ইকুয়াল 100। সো এই ভ্যালুটা আছে ইন্টিজারের মধ্যে, ওকে। সো আমরা চাচ্ছি এটাকে এবার কোথায় কনভার্ট করবো, স্ট্রিংয়ে কনভার্ট করবো। তো স্ট্রিংয়ে কীভাবে কনভার্ট করবো সেটা দেখাচ্ছি, আপনাদের একটু লক্ষ্য রাখবেন। স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নেব, সে ফর এক্সাম্পল নাম দিচ্ছি এস। তো এই এর মধ্যে আমরা কী করবো, এই ইন্টিজার ভ্যালুটাকে কনভার্ট করবো স্ট্রিংয়ে। তো যেই ম্যাথডটা ইউজ করবো একেবারে সহজ ম্যাথডের নাম টু স্ট্রিং। ম্যাথডের নামটা লক্ষ্য রাখবেন এইভাবে, টু স্ট্রিং, অর্থাৎ আপনি স্ট্রিংয়ে নিতে চাচ্ছেন। তো প্রথমে কাকে নিতে চাচ্ছেন সেটা বলে দিতে হবে। সো এখানে ক্যাপিটাল আই ইউজ করবেন, ইন্টিজার ডট, লক্ষ্য রাখবেন এটা হচ্ছে আসলে র্যাপার ক্লাস। সো ইন্টিজার ডট কোথায় নিতে চাচ্ছেন সেটা বলবেন, আমরা স্ট্রিংয়ে নিতে চাচ্ছি, সো টু স্ট্রিং। এবং কাকে নিতে চাচ্ছি স্ট্রিংয়ে তাকে এখানে আমরা মেনশন করে দেবো, ওকে। দ্যাটস ইট, এতটুকু কাজ। এবার যদি আমরা প্রিন্ট করি স্ট্রিং এস এর ভ্যালু, তাহলে লক্ষ্য রাখুন এস ইকুয়াল, আমি কিন্তু স্ট্রিংয়ের ভ্যালুটা প্রিন্ট করতেছি, এস এর ভ্যালুটা, ওকে। সো আউটপুট দেখাচ্ছি আপনাদের, এস ইকুয়াল 100। এটা ছিল মূলত ইন্টিজার একটা ভ্যালু। তারপর আমরা কী করলাম, টু স্ট্রিং ম্যাথডের মাধ্যমে আমরা তাকে স্ট্রিংয়ে নিয়ে গেলাম, এবং সেটা কী ধরনের ডাটা ছিল, ইন্টিজারের, ওকে। সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, ওকে, ইন্টিজার টু স্ট্রিং। এখন যদি আপনি ডবল টাইপের কোনো ভ্যালুকে স্ট্রিংয়ে কনভার্ট করেন, লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু এখানে এরর দেখাবে। কারণটা হচ্ছে আমরা কাকে, আমরা আমরা কোথায় রূপান্তরিত করছি, স্ট্রিংয়ে নিয়ে যাচ্ছি, সেটা ঠিক আছে, টু স্ট্রিং ম্যাথড ইউজ করবো। বাট আমরা কোন টাইপের ডাটাকে নিয়েছি সেটা হচ্ছে ডবল টাইপের। সো ডবল টাইপের রেফার ক্লাসের একটা এইখানে ক্লাস ইউজ করবো। র্যাপার ক্লাসের জন্য পুরো নামটা এইভাবে বড় হাতে ডি দিতে হবে, অবশ্যই আপনাকে লক্ষ্য রাখবেন র্যাপার ক্লাস এটা। সো ডবল টু স্ট্রিং, ডবল টাইপের একটা ভ্যালুকে আমরা স্ট্রিংয়ে রূপান্তরিত করতেছি, এবং সেই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে পাস করে দিলাম, তাহলে সে রিটার্ন করবে একটা স্ট্রিং, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি, তাকে প্রিন্ট করতেছি। কোডটা যদি রান করে লক্ষ্য রাখবেন 100.0 দেখতে পাচ্ছেন, ওকে। সো এখানে 100.25 দেওয়া মাত্রই সে কী করবে, 100.25 রিটার্ন করবে এইখানে, ফাইন। তাহলে কীভাবে ইন্টিজার ডবলকে আমরা কনভার্ট করলাম স্ট্রিংয়ে সেটা নিশ্চয়ই আপনারা শিখে গেলেন, টু স্ট্রিং ম্যাথড, ওকে। এবং যে ডাটা টাইপ থেকে আপনি নিচ্ছেন সেই ডাটা টাইপটা এখানে অবশ্যই লিখতে হবে। সো এবার ডিফারেন্ট কিছু আমরা দেখি। সে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন বুলিয়ান একটা ভ্যালু নিচ্ছেন, বি ইকুয়াল ট্রু, ওকে। বুলিয়ান একটা ভ্যালু নিচ্ছে আমরা, তার মধ্যে একটা ভ্যালু স্টোর করে দিলে আমরা জানি বুলিয়ান একটা ভেরিয়েবলের মধ্যে দুইটা জিনিস রাখতে পারি, ট্রু অর ফলস। এবার এখানে যদি আমি বিটা পাস করি, যে আমি চাচ্ছি এই বিটাকে স্ট্রিংয়ে নিতে, কিন্তু এখানে ডবল দিলে তো নিশ্চয়ই হবে না, এখানে আমার কী দিতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অলরেডি, যদি না বুঝে থাকেন তাহলে এখানে দেখতে পারেন। সো আমরা বুলিয়ান টু স্ট্রিং ইউজ করবো, এখানে বুলিয়ান থেকে স্ট্রিংয়ে নিতে চাচ্ছি, কাকে নিতে চাচ্ছি, বিকে নিতে চাচ্ছি। কোডটা রান করতেছি, আপনার দেখতে পাচ্ছেন এস ইকুয়াল ট্রু। তো এইভাবে চাইলে আপনারা প্রিমিটিভ ডাটা টাইপ থেকে স্ট্রিংয়ে রূপান্তরিত করতে পারবেন, সেই জন্য যে ম্যাথডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে টু স্ট্রিং, ওকে। সো আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারলেন, কীভাবে প্রিমিটিভ ডাটা টাইপ থেকে স্ট্রিংয়ে নিতে হয়। এবার ঠিক অপোজিটটা দেখবো আমরা, অর্থাৎ স্ট্রিং থেকে কীভাবে কোনো একটা প্রিমিটিভ ডাটা টাইপে সেটা রূপান্তরিত করতে হয় সেটা আমরা দেখবো। সে ফর এক্সাম্পল একটা স্ট্রিং আছে আমাদের, এস ইকুয়াল ধরে নিয়েছি 32, ওকে। সো এই স্ট্রিংটাকে এবার আমি যেটা করবো, কনভার্ট করবো, সে ফর এক্সাম্পল প্রথমে ইন্টিজারে কনভার্ট করবো। তো ইন্টিজারের একটা ভেরিয়েবল নিচ্ছি আই ইকুয়াল। তো এই ক্ষেত্রে আমরা দুই ধরনের মেথডের সাহায্য নিতে পারি। প্রথমে যেটা নেব আমি সেটা হচ্ছে ইন্টিজার পার্স ইন্টিজার, এই মেথডের সাহায্য নেব। সো ইন্টিজার নিতে চাচ্ছি, তাই আমাকে লিখতে হবে ইন্টিজার ডট পার্সিং করবো, এখানে পার্স ইন্টিজার এটা ইউজ করবো। এবং এর মধ্যে আমি কী করতে পারবো, একটা স্ট্রিং ভ্যালু পাস করে দিতে পারবো। সো এইখানে স্ট্রিং ভ্যালু আমি পাস করে দিলাম এস, রাইট। তাহলে সে কী করবে, এইখানে ইন্টিজারে কনভার্ট করবে, পার্স ইন্টিজারে কনভার্ট করবে, কাকে কনভার্ট করবে এইখানের মধ্যে আমরা সেটা বলে দেবো। এবার যদি কোডটা আমি আউটপুট দেখাই আপনাদের, একটু লক্ষ্য রাখবেন, আই ইকুয়াল প্লাস আই, আউটপুট দেখাচ্ছি আই ইকুয়াল 32।
তাহলে এটা মূলত স্ট্রিং ছিল, তারপর আমরা কি করেছি একে পার্সিং করেছি ইন্টিজার পার্স, এই এই মেথডের দিকে লক্ষ্য রাখবেন, পার্স ইন্টিজার, পার্স ডবল, পার্স ফ্লোট এগুলো ইউজ করতে পারবেন আপনারা। ওকে, সো এবার আমি আরেকটা ডিফারেন্ট দেখাই, এখানে আমি ডবল টাইপ ইউজ করি, ডবল আই দিয়ে দিচ্ছি, এখানে আমি ইন্টিজার ইউজ করব না, এখানে ইউজ করব ডবল, ডবল ডট পার্স, এখানে ইন্টিজার ইউজ করব না, এখানে ইউজ করব ডবল, পার্স ডবল। লক্ষ্য রাখবেন আমি এখান থেকে পুরোটাই রিমুভ করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কি করব, প্রথমে এখানে লিখব ডবল ডট পার্স ডবল, ওকে, এবং এখানের মধ্যে আমি স্ট্রিংটা পাস করে দেবো, দ্যাটস ইট। কোডটা রান করে দেখাচ্ছি, সো এখানে দুঃখিত রান ফাইল দিচ্ছি, আইকল 32.0 দেখাচ্ছে। আশা করি এতটুকু বুঝতে নিশ্চয়ই আপনাদের প্রবলেম হয় নাই। তাহলে আমরা স্ট্রিংয়ে রূপান্তরিত করার জন্য কী করেছিলাম, প্রিমিটিভ থেকে স্ট্রিং অফ, আমরা যেটা ইউজ করেছিলাম টু স্ট্রিং, অ্যাকচুয়ালি টু স্ট্রিং মেথড। ওকে, যে কোনো ডাটা টাইপ থেকে স্ট্রিংয়ে নেওয়ার জন্য আপনি ইউজ করবেন টু স্ট্রিং মেথড, আর স্ট্রিং থেকে অন্য ডাটা টাইপে নেওয়ার জন্য এইরকম ইউজ করতে পারেন পার্স ডবল, পার্স ইন্টিজার, পার্স ফ্লোট অ্যাটসেট্রা। এখন আরেকটা মেথড দেখাচ্ছি যেটা সাহায্যে আপনারা স্ট্রিং থেকে প্রিমিটিভ ডাটা টাইপে নিতে পারেন, সেই মেথডটা এখন আমি বলতেছি, লক্ষ্য রাখবেন। সে ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার আই, ইন্টিজারে কনভার্ট করবো এই এই স্ট্রিংটাকে। তো এক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, আবারও এখানে লিখতে হবে ইন্টিজার, এই অপশনটা লিখতেই হবে, ডট ভ্যালু অফ, যার ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি, ভ্যালু অফ, এখানে যে কোনো একটা ভ্যালু পাস করতে পারেন, সে ফর এক্সাম্পল ভ্যালু অফ এস। ওকে, সো আমরা চাচ্ছি ইন্টিজারে কনভার্ট করবো, এই ভ্যালু অফ এস এর ভ্যালুটাকে আমরা কোথায় নিয়ে যাবো, ইন্টিজারে কনভার্ট করবো, সো ভ্যালু অফ মেথডটা ইউজ করতে পারেন। ওকে, এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি, আইকে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন এখানে আই এর ভ্যালু দেখাচ্ছে 32। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। তাহলে ভ্যালু অফ এবং পার্স ইন্টিজার এই দুইটা মেথডের ব্যবহার আপনারা দেখলেন। তো পার্স ইন্টিজার জায়গায় পার্স ডবল, পার্স ফ্লোট এগুলো ইউজ করতে পারবেন, আমি বলেছি এক্স্যাক্টলি, এখানে ডবল ভ্যালু অফ দিতে পারেন, দেন ফ্লোট ভ্যালু অফ দিতে পারেন, এরকম দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। ওকে, তাহলে কনভার্সনটা নিশ্চয়ই আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, শিখে গেছেন, এটা অনেক ভালো একটা ব্যাপার, নতুন কিছু শিখতে কোনো সমস্যা নাই, যত পারুন গাটাগাটি করুন, অনলাইনে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।